ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। তোমার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট। আজকে 6 মার্চ 2024, একটু আগেই একটি নোটিশ জারি হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। এই ভিডিওটাতে মেনলি আমরা আলোচনা করব, তাহলে কি এবছরই সেমিস্টার চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকে, তার কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিল কাউন্সিল। এই মাত্রই নোটিশ হলো যে তাহলে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার কি এবছর শুধু ইলেভেনের জন্য? এবার যারা ইলেভেন পাস করছে অর্থাৎ 12 দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তাদেরও কি তাহলে অবজেক্টিভের চেঞ্জ হলো? সেমিস্টার ভিত্তিক দুটো পরীক্ষা দিতে হবে না তাদের আগের মতোই হবে? যারা এবার মাধ্যমিক দিয়েছে ইলেভেনে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে ঠিক নিয়মটা কি হতে চলেছে? সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই জানতে চাইছিলে যে স্যার আমরা তাহলে কীভাবে পড়াশোনা করব। নতুন যারা ইলেভেনে উঠবে তাদের জন্য স্পষ্ট নির্দেশ, এবং যারা আগামীবার HS দেবে অর্থাৎ এবছর কদিন আগে ইলেভেনের পরীক্ষা দিলে, তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এই মাত্র জারি হয়েছে, সেটাই আলোচনা করছি। যেটা আজকে 6/3/2024, দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক যে অ্যাড্রেস, সেখান থেকে মেমো নম্বরটা দিয়েছে LPR/PR/133/2024। যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেখানে বলা হয়েছে, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ভাইড মেমো নম্বর 340ACD, একটা মেমো নম্বর দেওয়া আছে, ডেটেড 6/3/2024। কী বলেছে যে আমরা খুব আনন্দের সাথে এটা জানাচ্ছি যে উচ্চ মাধ্যমিক কাউন্সিলকে পশ্চিমবঙ্গ সরকার তার একটা অর্ডার বলে একটা পারমিশন দিয়েছে। কী পারমিশন? টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল। ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অর্থাৎ সেমিস্টার চালু হয়ে গেল উচ্চ মাধ্যমিকে, শিক্ষা দপ্তরকে অনুমতি দিয়ে দিয়েছে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 6/3/2024। এই যে বারবার বলছি, আজকে এই অর্ডার দিয়েছে, অনুমোদন দিয়েছে টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25। 2024-25 অর্থাৎ এই অ্যাকাডেমিক সেশনেই সেমিস্টার চালু হচ্ছে, তার নির্দেশ কিন্তু এটা জারি হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার হায়ার সেকেন্ডারি শিক্ষা দপ্তরকে অনুমোদন দিয়েছে 2024-25 সাল থেকে সেমিস্টার চালু হচ্ছে ফর ক্লাস ইলেভেন। এই 24-25-এ কাদের জন্য চালু হচ্ছে ফর ক্লাস ইলেভেন? আমি পরে আলোচনা করছি কাদের জন্য। এটা শুধু ইলেভেনে চালু হবে 2024-25-এ, অ্যান্ড সাবসিকুয়েন্টলি একই অনুরূপভাবে, সাবসিকুয়েন্টলি অনুরূপভাবে কি হবে? ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন 2025-26 ফর ক্লাস 12, অর্থাৎ পরের বছর উচ্চ মাধ্যমিক স্তরের জন্য। এবছর শুধু ইলেভেনে যারা তারা সেমিস্টার পাবে, এই ব্যাচটাই পরের বার 12-এ যাবে যখন উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য পরের বার, অর্থাৎ এবার 12-এর জন্য নয়। দ্য ডিটেইলড সিলেবাস, বিস্তারিত যে সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ, বিস্তারিত সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন, অর্থাৎ এর নতুন সিলেবাস কি হবে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ প্রয়োগটা কিভাবে হবে, তার স্ট্র্যাটেজিটা উইল বি আপলোডেড সুন। এখনও দেয়নি, খুব তাড়াতাড়ি সেটা আপলোড করাবে, অর্থাৎ কীভাবে এটার প্রয়োগ হবে, সিলেবাস কী হবে, সেটা আপলোডেড সুন। ডিটেলসটা আমি ব্যাখ্যা করে বলছি, এটা কবে, দেখো নিচে এই দেখো সই করা আছে 6/3/2024, প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, যিনি হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের যিনি প্রেসিডেন্ট, সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সই করা আজকেই। অর্থাৎ তাহলে কাদের জন্য সেমিস্টার কী বলা হলো? এইবার যারা মাধ্যমিক দিয়েছে 2024, যারা মাধ্যমিক দিয়ে পাস করে তোমরা ইলেভেনে ভর্তি হবে, তাদের জন্য সেমিস্টার হবে, আর তারাই 2025-11 দেবে সেমিস্টারে, এবং 2025-26-এ তারা 12-এ যাবে, অর্থাৎ তারা এবার যারা মাধ্যমিক দিয়েছ তারাই প্রথম উচ্চ মাধ্যমিকও সেমিস্টারে দেবে। অর্থাৎ একটা শুধুমাত্র ইলেভেনের পরীক্ষা আর থাকছে না, তাদের জন্য দুটো বা তিনটে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা কিন্তু চালু হয়ে যাবে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে,
যারা কিনা এবারে ইলেভেনে অলরেডি পরীক্ষা দিয়েছ, যারা 2025 উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু পুরনো সিলেবাসই থাকছে। আমি আগেও একটি ভিডিওতে বলেছি তাদের কিন্তু পুরনো সিলেবাসেই থাকছে। যারা পরের বার উচ্চ মাধ্যমিক দেবে তারা কিন্তু বিভ্রান্ত হবে না, তোমাদের কোনো রকম সিলেবাস সিস্টেম কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না। তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বরের প্রজেক্ট থাকবে, সেভাবেই সব সাবজেক্ট হবে। কিন্তু যারা এবারে মাধ্যমিক দিয়ে নতুন ইলেভেনে আসছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফরম্যাট চেঞ্জ হচ্ছে। এবার কী চেঞ্জ হবে সেটা কিন্তু এখনও সংসদ জানায়নি, সেটা লাস্টে যেটা তোমাদের এই নোটিশটায় আমি দেখালাম শেষে তারা বলে দিয়েছে যে সেখানে এই যে এখানে দেখো বলছে দ্য ডিটেলস সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন। তোমাদের আরও বিস্তারিত, শুধু এখন এইটা কাউন্সিল তোমাদের অ্যাসিওর করলো যে তোমাদের কিন্তু সেমিস্টার ভিত্তিক পরীক্ষাই হবে, অর্থাৎ তোমরা প্রস্তুত হও সেমিস্টার ভিত্তিক এবং পুরনো সিলেবাস কিন্তু থাকছে না, তোমাদের নতুন সিলেবাস আসছে এবং নতুন ফরম্যাটে আসছে, সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তবে আনঅফিশিয়ালি তোমাদের একটা ঘোষণা আমি করছি, আমি যেটুকু কাউন্সিলের যেখানে আমার পরিচিত আছে তথ্য যতটা পেয়েছি, তোমাদের দুটো সেমিস্টার হবে এবারে, বই এমন কিছু পরিবর্তন হবে না, তোমাদের পুরনো সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করার একটা চিন্তাভাবনা চলছে। এটা কিন্তু আনঅফিশিয়াল আমি বললাম, আরও ডিটেলস তথ্য আসা মাত্রই তোমরা পেয়ে যাবে নতুন নতুন তথ্য এবং ক্লাসের জন্য। প্রান্সার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সব বন্ধুদের সাথে শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।